নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফুড ফ্যাক্টরির রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ আমি শেয়ার করব নতুন এক রেসিপি, তা হলো লাউয়ের পায়েস। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্রথমে আমি লাউটাকে কেটে নেব। লাউয়ের খোসাগুলো একটু ডিপ করে ছাড়িয়ে নিতে হবে, যাতে সবুজ অংশ না থাকে। এবারে এই ভেতরের দানা অংশটাকে বাদ দিয়ে দেব। এই দানা অংশটা থাকলে খেতে ভালো লাগবে না, তাই দানা অংশটা বাদ দিয়ে দেব। ভালো করে চামচ দিয়ে বের করে নিতে হবে। এভাবে চামচ দিয়ে আমি এই দানা সহ দানার যে নরম অংশটা চেঁচে ফেলে দেব, কারণ এটা থাকলে খেতে ভালো লাগবে না। এই দেখুন, এইভাবে পরিষ্কার করে নেব। দুধের পায়েসটি সাদা হয়ে থাকবে, তাই কেবলমাত্র কালার হওয়ার জন্য আমি দুটি গাজর এতে দেব, সুন্দর দেখতে লাগার জন্য। তাই গাজরগুলো কেটে নেব। লাউগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার আমি গ্রেট করে নেব। লাউর পায়েস করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি আমি দেখিয়ে নেব। লাউ আর গাজর আমি গ্রেট করে নিয়েছি। 1 লিটার দুধ নিয়েছি, প্যাকেট দুধ নিতে পারেন বা গরুর দুধ। ঘি নিয়েছি, আর নিয়েছি কিশমিশ, কাজু, চিনি আর চেরি ফল। কাঁচা সবজির একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে কাটিয়ে নেওয়ার জন্য গাজর আর লাউটাকে আমি গরম জলের মধ্যে একটু দিয়ে সেদ্ধ করে নেব। গাজরগুলি সেদ্ধ হয়ে গেছে, এগুলো আমি একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে ছেঁকে নেব। এভাবে কাপড়ের মধ্যে দিয়ে চেপে চেপে জলটাকে ভালোভাবে বের করে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। পুরো ঘিয়ের মধ্যে গাজর আর
লাউটা আমি ভালো করে ভেজে নেব। গাজর আর লাউ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুধটা দিলে আমি গরম করে নেব। দুধ গরম হয়ে গেছে, এর মধ্যে এলাচ গুলো আমি একটু মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো। এলাচ দিলে পায়েসের সুন্দর একটা এলাচের গন্ধ আসবে। দুধটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি লাউ আর গাজরগুলি দিয়ে দেব। উঠেছে, এর মধ্যে আমি কাজু দিয়ে দেব, কিশমিশ, চিনি, লাউয়ের পায়েস বানানো আমার হয়ে গেছে, এবার আমি এটিকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, লাউয়ের পায়েস বানানো আমার হয়ে গেছে, তা আমি পরিবেশনের জন্য প্রস্তুত করছি। লাউ এর পায়েস বানানো আমার হয়ে গেছে, কেমন খেতে হয়েছে তা আমি টেস্ট করে দেখব। পায়েসটি অসাধারণ টেস্ট হয়েছে, আপনারাও বাড়িতে বানাবেন। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।